প্রতিবছর শুষ্ক মৌসুমে এই ঝিরি ঝর্ণার পানি শুকিয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলে দেখা দেয় বিশুদ্ধ পানির তীব্র সংকট। এবছর তার ব্যতিক্রম নয়। স্থানীয়দের অভিযোগ, এ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হলেও সুফল পাওয়া যাচ্ছে না। তবে অবস্থার জন্য জনস্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নের নয় ছয়কেই দুষছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বান্দরবনের দুর্গম অঞ্চলে বসবাসকারী বেশিরভাগ মানুষের বিশুদ্ধ খাবার পানির প্রধান উৎস ঝিরি ঝর্ণা। প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই শুকিয়ে যায় এসব ঝিরি ঝর্ণার পানি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ঝিরি ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় এরই মধ্যে রুমার ও আংছড়ি থানচি সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। সামান্য খাবার পানি সংগ্রহের জন্য পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার পথ। স্থানীয়দের অভিযোগ, এ সংকট নিরসনে প্রতিবছর নানা প্রকল্প সরকার হাতে নিলেও তার সুফল পাচ্ছে না তারা। এখানে প্রায় 40-45-50 পরিবার আছে। পানির জন্য গ্রীষ্মকাল হলে হাহাকার হয়ে যায়। বৃষ্টির পানিটা জমা করে আমরা ব্যবহার করি, আর এটা যখন শেষ হয় আমরা অনেক দূর থেকে পানি সংগ্রহ করি। এদিকে পানি সংকটের কারণ হিসেবে অবাধে পাথর উত্তোলন ও বৃক্ষ নিধনের পাশাপাশি জনস্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়মকে দুষছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ব্যবস্থাপনার অভাবে হোক, তাদের রক্ষণাবেক্ষণের অভাবে হোক অথবা তদারকির অভাবে হোক, এগুলো মানে নষ্ট হয়ে যায়। যেহেতু পানির সংকট আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে স্বাভাবিকভাবে এটি যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তারা এটি সুচারুভাবে এটা তারা ব্যবস্থাপনা করতে অনেকটা ব্যর্থ বলা যায়। তবে বরাবরের মতো এবারে সংকট নিরসনে নানা উদ্যোগের কথা জানালেন সংশ্লিষ্টরা। যেখানে টিউবওয়েল হয় সেখানে টিউবওয়েল, যেখানে রিংওয়েল হয় সেখানে রিংওয়েল, এবং জিএফএস এর মাধ্যমে আমরা পানির ব্যবস্থা করি। জেলার বিভিন্ন উপজেলায় পানি সংকট নিরসনে গেল 3 বছরে প্রায় 89 কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।